প্রিয় বন্ধুরা শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির ওপর যাবতীয় ব্যাখ্যা বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন উত্তর সাথে এমসিকিউ উত্তরও তোমাদের সামনে তুলে ধরব ভিডিও শেষে যারা ডাব্লিউ বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ এবং ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু শর্ট প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বের দাবি রাখে কাজেই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এখনো অবধি যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও চলে এসেছি মূল আলোচনায় পশ্চিমবঙ্গের ভ্রূ প্রকৃতি তার আগে ম্যাপটার আমরা একটু বিশ্লেষণ করে দেবো পার্বত্য অঞ্চল এই যে ডিপ গ্রিন অঞ্চলটাকে বলা হচ্ছে পার্বত্য অঞ্চল তারপর কি রয়েছে মালভূমি অঞ্চল এই যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুরের অঞ্চলটা নিয়ে গঠিত মালভূমি অঞ্চল তারপর সমভূমি অঞ্চল সমভূমি অঞ্চলের মধ্যে ভাগ রয়েছে তরাই অঞ্চল উত্তরবঙ্গ রা সমভূমি প্রথমে তরাই অঞ্চল এই এই যে পোরশনটাকে বলা হচ্ছে তরাই অঞ্চল তারপর হচ্ছে উত্তরবঙ্গ সমভূমি এই পোষণটা উত্তরবঙ্গ সহভূমি রা সমভূমি এই যে এই অংশটা রা সহভূমি আর বদ্বীপ সহভূমি এই পোরশনটা বদ্বীপ সহভূমি আজকের এই আকর্ষণীয় নোটসটা যদি তোমরা পিডিএফ রূপে চাও তাহলে তোমাদের দুটি কাজ করতে হবে প্রথম কাজ তোমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাতে হবে যে আমরা পিডিএফ রূপে চাই আর দ্বিতীয় কাজ ভিডিওটা পুরোটা দেখতে হবে যদি তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে আট থেকে দশ ঘন্টা পর আমি দেখার পর যে তোমরা ভিডিওটা দেখছো আমি পিডিএফ এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নচেত নয় চলে আসি মূল আলোচনায় পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ রাজ্যের কোথাও সুহ্য পর্বত আবার কোথাও মালভূমি আবার কোথাও সমতল ভূমি বিরজমান এই তিনটি ভাগে ভাগ করা যায় কি কি উত্তরের পার্বত্য অঞ্চল কোন জায়গা পর্যন্ত বিস্তৃত শিলিগুড়ি মহকুমা বাদ দিয়ে সমগ্র দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলার উত্তর অংশ নিয়ে উত্তরের পার্বত্য অঞ্চল গঠিত এই পার্বত্যভূমি দার্জিলিং হিমালয় নামে পরিচিত চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এবার আমরা উত্তরের পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতি দেখব এখানকার ভূপ্রকৃতি বন্ধুর খাড়া ঢাল গভীর গিরিখাত এবং তীক্ষ্ণ শৈলশিলের অবস্থান এই অঞ্চলের ভূপ্রকৃতি প্রধান বৈশিষ্ট্য ভূমির ডাল উত্তর থেকে দক্ষিণে কমেছে গড় উচ্চতা কত ছশো থেকে তিন মিটার প্রধান নদী তিস্তা গভীর গিরিখাত সৃষ্টি করে দার্জিলিংয়ের মাঝখান থেকে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে তিস্তা নদীর অবস্থানের উপর ভিত্তি করে ভূপ্রকৃতিকে দুটি অংশে ভাগ করা যায় কি কী ভাগ খুব গুরুত্বপূর্ণ তিস্তা খাতের পশ্চিম ভাগ এবং আর একটা ভাগ হচ্ছে তিস্তা খাতের পূর্ব ভাগ তিস্তা খাতের পশ্চিম ভাগে কি বলছে এখানে সিঙ্গালীলা পর্বশ্রেণী ও দার্জিলিং পর্বশ্রেণী উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত সিঙ্গালীলা পর্বত নেপাল ও দার্জিলিং সীমান্তে অবস্থিত এই পর্বতশ্রেণী কয়েকটি উঁচু সিংহের নাম কি সান্দাকপু ফালুট এবং পাশে পাশে তার উচ্চতা লেখা রয়েছে সবরগ্রাম টাংলু এদের মধ্যে সান্দাকফু দার্জিলিং পার্বত্য অঞ্চল তথা পশ্চিমবঙ্গে সর্বোচ্চ উঁচু পর্বত শৃঙ্গ পরের প্যারায় কি বলছে তিস্টার পশ্চিমবঙ্গের অপর উল্লেখযোগ্য পর্বতশ্রেণীর নাম দার্জিলিং পর্বতশ্রেণী যেখানে রয়েছে টাইগার হিল ঘুম পাহাড় সিনচল প্রভৃতি এবারে আমরা চলে এসেছি তিস্তা খাতের পূর্বভাগ তিস্তা নদীর পূর্বাংশে পার্বত্যভূমির ভূমির উচ্চতা অনেকটা কম এই অংশে উঁচু পর্বতের নাম ঋশিলা উচ্চতা লেখা রয়েছে এটি কালিম্পং শহরে অবস্থিত রেনিগাঙ্গ ছোট সিনচুলা এই অঞ্চলে দুটি উল্লেখযোগ্য শৃঙ্গ বক্সা দুয়ার নামে গিরিপথ রয়েছে যেটি দিয়ে ভুটানে যাতায়াত করা যায় পরের পয়েন্ট পশ্চিমের মালভূমি অঞ্চল না পশ্চিমবঙ্গে পশ্চিমের সমগ্র পুরুলিয়া জেলা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া জেলার পশ্চিম অংশ নিয়ে মালভূমি অঞ্চল গঠিত এটি গ্রানাইট নিজ জাতীয় শিলার দ্বারা গঠিত প্রাচীন গন্ডওয়ানা মালভূমি ছোটনাগপুরের অংশ প্রকৃতিতে কি কি বলছে ভূতাত্ত্বিক গঠন অনুসারে এই অঞ্চল ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির অংশ এই অঞ্চল পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন এলাকা এবং প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত এই অঞ্চলে পশ্চিম দিকে ভূমির উচ্চতা বেশি এবং পূর্ব দিকে ভূমির উচ্চতা কম মালভূমির কোন জায়গায় কঠিন পোস্তরমার ছোট ছোট পাহাড় আছে যেমন পুরুলিয়া জেলার পশ্চিম ভাগে অযোধ্যা পাহাড় বাঘমন্ডি পাহাড় অযোধ্যা অঞ্চলের গোর্গাপুরু সমগ্র অঞ্চলের সর্বোচ্চ সিংহ অর্থাৎ পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহের নাম কি গোর্গাপুরু এই জেলার উত্তর ভাগে আছে পাঞ্চিত পাহাড় দক্ষিণে আছে ভান্ডারী পাহাড় বাঁকুড়া জেলার বিহারিনা শুশুনিয়া পশ্চিম মেদিনীপুরের বেলা পাহাড়ি ঠাকুরান বীরভূম জেলার মথুরাখালী উল্লেখযোগ্য পাহাড় এবার চলে এসছি পরবর্তী পয়েন্ট পরবর্তী পয়েন্ট হচ্ছে সমভূমি অঞ্চল উত্তরে পার্বত্য অঞ্চল ও পশ্চিমের মালভূমি অঞ্চল বাদ দিলে সমগ্র পশ্চিমবঙ্গের বাকি অংশ সমভূমির অন্তর্গত এই সমভূমিকে দুটি ভাগে ভাগ করা যায় ভাগে সরি ভাগ তরাই ও দার্জিলিং দক্ষিণে শিলিগুড়ি মহকুমা জলপাইগুড়ি অধিকাংশ অঞ্চলের অন্তর্গত হিমালয় থেকে আগত নদী সমূহ দীর্ঘকাল ধরে নুড়ি পলি বালি সঞ্চয় করে সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস লেখা রয়েছে ফলে যারা ডাব্লিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু অনেকটা উপকৃত হবে এবং ক্লাস নাইনে ছাত্রদের জন্য তো এই নোটস টি একেবারে আদর্শ নাম্বার তোলার এরপর কি বলছে এখানকার গড় উচ্চতা কত রয়েছে পঁচাত্তর থেকে একশো মিটার সমগ্র অংশে ভূমির উত্তর থেকে দক্ষিণে সারা বছর ভূমি স্বাস্থ্যতা থাকে বলে এখানে ঘন জঙ্গলে সৃষ্টি হয়েছে আমরা জানি বক্সা অরণ্য তিস্তা নদীর পশ্চিম অংশ তরাই এবং পূর্বাংশ পূর্বাংশ দুয়াস নামে পরিচিত ডাব্লিউ বিসিএস এর জন্য বলি তিস্তা নদীর পশ্চিম অংশ বা পূর্বাংশ পরীক্ষাতে কিন্তু খুব আসে দু হাজার উনিশ সালেও এসেছিল তিস্তা নদীর পূর্ব অংশের নাম ক্ষয়ের পয়েন্ট রয়েছে উত্তরবঙ্গ সমভূমি গঙ্গা নদীর উত্তরে তরাই অঞ্চলে দক্ষিণে মধ্যবর্তী অংশ এই সমভূমির অন্তর্গত জলপাইগুড়ি কোচবিহার দক্ষিণ অংশ সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলা নিয়ে এই অঞ্চল গঠিত এই অংশ সমতল এখানে অসংখ্য জলাভূমি বিল সৃষ্টি হয়েছে দিনাজপুর জেলা দক্ষিণ ও মালদা জেলার পূর্বাংশ ল্যাটেরাইট মৃত্তিকা দিয়ে গঠিত ভ্রূ প্রকৃতির এই অঞ্চলকে তিন ভাগে ভাগ করে প্রথম ভাগ দেখো বরেন্দ্র ভূমি মৃদু ঢেউ খেলানো ল্যাটেরাইট ও প্রাচীন পলিমাটি সমৃদ্ধ দক্ষিণ দিনাজপুর মালদা জেলা পূর্বাংশ বরেন্দ্রভূমি নামে পরিচিত দ্বিতীয় পয়েন্টে কি রয়েছে দিয়ারা মালদা জেলা দক্ষিণ অংশ নবীন পলিঘটিত উর্বর ভূভাগ দিয়ারা নামে পরিচিত এবং শেষ পয়েন্ট রয়েছে কি তাল প্রায় সমস্ত কোচবিহার জেলা জলপাইগুড়ি জেলা মালদার পশ্চিম অংশ তাল নামে পরিচিত গয়ের পয়েন্ট কি রয়েছে রার ও সমভূমি না পূর্বে ভাগীরথী হুগলি নদী ও পশ্চিমে মালভূমি অঞ্চলের মধ্যবর্তী স্থান রার অঞ্চল নামে পরিচিত পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া বীরভূমের অন্তর্গত এর গড় উচ্চতা কত পঞ্চাশ থেকে পঁচাত্তর মিটার এই অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে কর্মশ দালু হয়ে গেছে পরের পয়েন্ট দেখো ঘয়ে বদ্বীপ সমভূমি দক্ষিণবঙ্গে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর জেলার সমভূমি নিয়ে বদ্বীপ সমভূমি গঠিত একে তিন ভাগে ভাগ করছে কি কি ভাগ মৃতপ্রায় বদ্বীপ পরিণত বদ্বীপ আর সক্রিয় বদ্বীপ মৃতপ্রায় বদ্বীপের মধ্যে মুর্শিদাবাদ ও নদিয়ার জেলার অংশ অবস্থিত এখানে প্রায় বদ্বীপ গঠনের কাজ শেষ হয়ে গেছে পরিণত বদ্বীপের মধ্যে কোথায় কোথায় রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে মাঝে মাঝে বন্যার প্রকোপে পলি সঞ্চয় ঘটে তিনের দাগে কি ছিল সক্রিয় বদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ অর্থাৎ সুন্দরবন অঞ্চলটা এর অন্তর্গত এখানে এখনো বদ্বীপের কাজ চলছে এবার চলে আসবে পরের পয়েন্ট উমা উপকূলীয় সমভূমি পূর্ব মেদিনীপুরের দক্ষিণাংশ এর অন্তর্গত নদী ও সমুদ্র তরঙ্গের মিলিত সঞ্চয় কার্যের ফলে পলি বালি সঞ্চিত হয়ে এই অঞ্চল গঠিত হয়েছে শেষ সুন্দরবন অঞ্চল দক্ষিণ দক্ষিণ অংশ এর অন্তর্গত এই অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরী গাছের প্রাধান্যের জন্য সুন্দরবন অঞ্চল নামে পরিচিত পূর্বাশা এই অঞ্চলে নবগঠিত দ্বীপ সাগর দ্বীপ এই অঞ্চলে সবচেয়ে বড় দ্বীপ এবার চলে আসবো সেই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ ড্যাশের মধ্যে অবস্থিত পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট ইস্ট থেকে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট ইস্টের মধ্যে অবস্থিত মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত বীরভূম জেলা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কি সান্দাকফু আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় হাঙ্গির সমান ভারতের ড্যাশ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি তারপর কি রয়েছে অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গতির নাম কি গোরগাবুরু পরের প্রশ্ন বিশ্বের উচ্চতম ঘাস সাবানা ঘাস কোথায় দেখা যায় তরাই দুবাস অঞ্চলে তারপরে প্রশ্ন তরাই শব্দের অর্থ কি শেষ সাথে পূর্বাংশে অবস্থিত সমতল ভূবা কি নামে পরিচিত দুবাস তিস্তার পশ্চিম দিকে অবস্থিত সমতল ভূবা কি নামে পরিচিত তরাই এই দেখানোর প্রশ্নগুলি কিন্তু ডাব্লিউ পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ক্লাস নাইনে ছাত্রছাত্রীদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ তারা সমস্ত এই প্রশ্নগুলি পড়ে গেলে সমস্ত শর্ট প্রশ্নের এই অংশ থেকে আসা আশা করি পরীক্ষার খাতে যথাযথভাবে উত্তর লিখে আসতে পারবে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ নেপাল থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে কোন শৈলশিরা সিঙ্গালিলা পশ্চিমবঙ্গে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি ফালুট বিহারিনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত বাঁকুড়া পশ্চিমবঙ্গের মোট কটি জেলা রয়েছে তেইশটি গন্ডওয়ানা শিলা পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায় জলপাইগুড়ি দার্জিলিং জেলায় অযোধ্যা পাহাড়ে বিখ্যাত জলপ্রপাতটির নাম কি ব্রাহ্মণী তিস্তা নদীটি কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে জেমু হিমাবাহ দার্জিলিং অবস্থিত জলপ্রপাতটির নাম কি পাগলা ঝোড়া টাইগার হিলের নিকট মহাদিরাম পর্বতের পাগলা ঝোড়া থেকে কোন নদী উৎপন্ন হয়েছে তোরসা বিহারের কোন অংশ পশ্চিমবঙ্গের সাথে অন্তর্ভুক্ত হয়ে পুরুলিয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করেছে মানমুম আজকে দেখানো এই প্রশ্ন উত্তরগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে বা উপকৃত বলে মনে হয় তাহলে আজকের ভিডিওটি অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের নর্থ নদীর ওপর বিস্তৃত আলোচনা পরিবেশন করব কাজেই চ্যানেলে নজর রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো ধন্যবাদ